বন্ধুগণ সবাইকে সেটা ভাঙা ভালোবাসা। আজকে যে নতুন ভিডিওটা আপনারা দেখছেন এটাতে একটা নতুন একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? ফ্রিতে বিয়ে বাড়ি খাবো। এর কিন্তু দায়বদ্ধতা কিন্তু কেউ না, আপনারাও ট্রাই করতে পারেন। তো দেখতে থাকুন আমরা এখন কোথায় যাচ্ছি, কোথায় চলে এসেছি। আমার সঙ্গে আছে মিস্টার সুব্রত। বন্ধুগণ এখন আমরা সিঁড়ি থেকে নামছি, চলে যাচ্ছি আমরা এখন বিয়ে বাড়ির পথে। দেখতে পাবেন আমরা রাস্তায় যেই বিয়ে বাড়িটা পাবো সেখানে ঢুকে যাবো, এরকম কোনো ব্যাপার নেই যে এখানে ঢুকবো না ওখানে ঢুকবো না, যেখানে পাবো সেখানে ঢুকে যাবো। আপনারা দেখতে থাকুন আমরা, একদম দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন রাস্তাটা, একটু ঘুরে দেখাও সুব্রত রাস্তাটা কীরকম আছে। এরকম রাস্তায় দেখতে পাচ্ছি এখন অবধি মোটামুটি আশেপাশে এখন অবধি একটা বিয়েবাড়ি যেটা আছে বাড়ির সামনে, তো ওখানে লোকজন চেনে বলে আমরা ঢুকিনি। এবার আমরা নেক্সট বিয়েবাড়িটাতে যাচ্ছি, সেখানে আপনারা দেখতে থাকুন, চলো রেডি। বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিয়েবাড়িটা, সে বাইরে গাড়ি ফাড়ি রাখা আছে, অলরেডি বর এন্ট্রি নিয়ে নিয়েছে, তো এবার আমাদেরকেও এন্ট্রি নিতে হবে। আপনারা দেখুন, দেখতে থাকুন পিকচার আমি বাকি। বন্ধুরা আমরা ঢুকছি, লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই বন্ধুরা, রিক্সি নিয়ে ঢুকছি, আপনারা দেখুন দেখতে থাকুন। এই বিয়েবাড়ি, এই আমরা এবার ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সেই অনেকে ফটোয় মুগ্ধতা, ফ্রেমে বন্দী হবে বলে অনেকে অনেক রকমভাবে পোজ দিয়ে ছবি তুলছে। চলো লেট স্টার্ট, দেখতে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতরে ঢুকে গেছি, এই মাত্র আমরা কফি পান করেছি, কফি খেয়েছি যেটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা এবার পকোড়া খাবো, পকোড়া আনতে গেছি, পকোড়ার জন্য ওয়েট করছি। তো পকোড়াটা কী করে মানে পকেটে ঢোকাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো, কী করে ঢোকাবেন আপনারা দেখতে থাকবে। এই যে আমরা যা করছি সবই লাইফে, রিস্ক না নিলে তো কিছু করা যাবে না, লাইফে সব কিছু রিস্ক নেওয়া দরকার। তো আমরা নিয়েছি, হোপফুলি আপনারাও নেবেন, কিন্তু ধরলে কিন্তু দায়বদ্ধতা আপনাদের, আগেই বলে রাখি। চলো দেখতে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা কিন্তু করবেন, কিন্তু আপনাদের সাপোর্টটা কিন্তু খুব জরুরি। রেডি দেখতেই পাচ্ছেন আমরা এখন ফুচকার দোকানে আছি। এই যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এখানে ফুচকা বসেছে, তো ফ্রিতে ফুচকাও খাবো, ঠিক আছে? আপনারা এখন দেখতে থাকুন, শুধুমাত্র ফুচকার ডাবিং আর দেখাচ্ছি আমি আমাদেরকে। তো আপনাদের জন্য অনেক কিছুই করছি, এখনও করতে থাকবো, শুধু দেখতে থাকুন। তো এখন ও অলরেডি কিন্তু খেতে শুরু করে দিয়েছে, দেখবেন। বলিস না, কিছু বলিস না, কিছু বলবি না, আমি বাইরে টপিং করি। বিরিয়ানি করে দিতে দুটো প্লেট নিয়ে নিবে একবারে, দুটো প্লেট নিয়ে নিবে একবারে।
আর একটা নিচ্ছে আমার জন্য। দে আমাকেও দিবি, মশা ফসা সব দিবি। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমি একটা নান নিয়েছি, একটা কাটলেট নিয়েছি, একটা স্যালাড নিয়েছি, এগুলো খাচ্ছে ভাই আমার। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যা হবে বাইরে হবে, আপাতত এখন চুপ, ঠিক আছে? এখন মতো বেরিয়ে যাচ্ছি, বেরোনোর ভিডিওটা পুরো দেখাবো আপনাদেরকে। এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাবো একটু। এই যে সেই বিয়ে বাড়ি, ওপর দিকে সব লাইট গুলো উঠছে, আমরা ওপর দিকে উঠেছিলাম, উঠে আমরা খেয়ে দে। এই যে সুড়ো থেকে দেখতে পাচ্ছেন কি কেলাচ্ছে, হাতে আমার মিরিন্ডাটাও ছাড়িনি, আবার পানটা পর্যন্ত ছাড়িনি, ভাবুন কি কেলাচ্ছে মাইডি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই বিয়ে বাড়ি, ঠিক আছে? এবার বাদ বাকিটা তো আপনারা দেখলেনই, ঠিক আছে? আমরা কিচ্ছু ছাড়িনি, সব কিছু খেয়েছি, এমনকি আপনাদের এই যে আমরা দুজনে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের দুজনের রাতে ইয়ে, ঠিক আছে? আমরা কিচ্ছু ছাড়িনি, আপনারা যেগুলো ভিডিওতে দেখেছেন সেগুলো সবই সত্য, সব খেয়েছি আমরা। আর আমি স্পেশালি আমি বলছি মটন বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, ঠিক আছে? আর তার সাথে সন্দেশটা আমার কিন্তু হেভি লেগেছে, যেই কারণে সন্দেশটা আমি 7 পিস খেয়েছি। আমাকে বলতে দে, এই মালটা এত বড় বড় মটনের পিস মিনিমাম 5 থেকে 6টা, মানে আমার, আপনারা যারা আমাকে দেখেছেন, ঠিক আছে, আমি কিন্তু রোগা হতে পারি, কিন্তু খাবারটা কিন্তু সলিড আছে, সেটা আমার সুব্রত কিন্তু খুব ভালো মতোই জানে, কিছু বলার নেই। তো আপনারা যদি লাইফে এরকম রিস্ক নিতে চান তো আপনারা নিতে পারেন, কিন্তু দায়বদ্ধতা আপনাদেরই। দেখুন, আপনারা নিতেই পারেন, আমরা তো মানুষই, তাই না? আমরা এটা করেছি, এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এটাও লাইফটা প্রথমবারই এক্সপিরিয়েন্স হলো, তো আপনাদের আপনাদের জন্য হয়েছে, আপনাদের জন্য সত্যি। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, সবার কাছে পৌঁছে দিন। আমি চাই যে এই ভিডিওটা আজকে যারা বিয়ে বাড়িতে এসেছিল তাদের কাছেও পৌঁছে যাক, তারাও একটু জেনে নিক যে না সত্যি বিয়ে বাড়িতে এটাও হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।